আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে 32টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, ভয়াবহ বিপদে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর জানিয়ে দেব ক্রিমিয়া পুনরুদ্ধার জরুরি বলছে জেলেনস্কি। জানিয়ে দেব শক্তিশালী যুক্তরাষ্ট্রের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে ইরান। সিকিমের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর, মহাবিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। আরো জানিয়ে দেব ইসরায়েল এখনো নীল থেকে ফোরাত পর্যন্ত দখলের স্বপ্ন দেখে। রাশিয়ার আক্রমণে সেই রাতের ঘটনা জানালেন ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ। সর্বশেষ জানিয়ে দেব আক্রান্ত হলে রাশিয়ার পাশাপাশি লড়তে প্রস্তুত বেলারুশ বলছে লুকাশেঙ্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন জুড়ে 32টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। সম্প্রতি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলির পশ্চিমী জোট জানিয়েছে তারা ইউক্রেনকে আরো সাহায্য পাঠাবো। তারপরেই আজ জোরদার হামলা রাশিয়ার। আজ ফের গোটা ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেন সরকারের এক আধিকারিক জানিয়েছেন দেশের দক্ষিণে এয়ার ডিফেন্স সিস্টেম আর্টিক ক্যালিবর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। কৃষ্ণ সাগরে ভাসমান একটি জাহাজ থেকে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রগুলি, কিন্তু অন্য ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করা যায়নি। উত্তর পশ্চিম ইউক্রেনে আশ্রয় পড়ে সেগুলি। মধ্য ইউক্রেনের নিপ্রো পেত্রোভস্ক এবং কিরোভগ্রদও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আক্রান্ত। মোট 32টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলির পশ্চিমী জোট জানিয়েছে তারা ইউক্রেনকে আরো সাহায্য পাঠাবে। তারপরেই আজ জোরদার হামলা রাশিয়ার। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হানা মালিয়ার জানিয়েছেন পূর্ব ইউক্রেনে 24 ঘন্টায় ভয়ানক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন পরিস্থিতি খুবই জটিল হয়ে রয়েছে, শত্রুদের লক্ষ্য পূরণ করতে দেবে না আমাদের যোদ্ধারা, ওদেরও বড়সড় ক্ষতি হচ্ছে। ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়েছে আজ সারাদিনে অন্তত 32টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরাই কিছু ক্ষেপণাস্ত্র হামলার আগে ধ্বংস করা গেলেও বেশ কয়েকটি KH-22 ক্রুজ ক্ষেপণাস্ত্র নিশানায় গিয়ে পড়ে, তাতেই পরিকাঠামোগুলি ক্ষতিগ্রস্ত হয়। যেমন পশ্চিমে পোল্যান্ড সীমান্ত ঘেসা শহর লিভিভের শিল্প অঞ্চলে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়লে সঙ্গে আগুন ধরে যায়, যদিও প্রশাসনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। এই মাসের 24 তারিখ এক বছর পূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এই অবস্থায় হামলার গতি আরও বাড়িয়েছে মস্কো। দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে রুশ স্থল বাহিনী জোর হামলা শুরু করেছে। ইউক্রেন জানিয়েছে তারা জানে যুদ্ধের বর্ষপূর্তিতে ভয়ানক চেহারা নেবে রাশিয়া, মস্কোকে প্রতিহত করতে তৈরি হচ্ছে তারাও। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে লোহানুস্ক অঞ্চলের একাংশে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী। ক্রিমিয়া পুনরুদ্ধার জরুরি বলছে জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস থেকে জানানো হয়েছে ইউক্রেনে বিস্ফোরক বেলুন নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙতেই রাশিয়া একাজ করছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের দাবি এই পরিস্থিতিতে ক্রিমিয়া পুনরুদ্ধার করা সবচেয়ে জরুরি। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। ইউক্রেনের দাবি বুধবার রাজধানী কিয়েভের আকাশে একটি বেলুন উঠতে দেখা যায়। ইউক্রেনের সেনা সঙ্গে সঙ্গে গুলি করে নামায় বেলুনটি। ইউক্রেনের দাবি ওই বেলুনটি রাশিয়ার এরই মাধ্যমে চরবৃত্তি চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ। রাশিয়া অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার আকাশেও এমন বেলুন দেখা গিয়েছিল। আমেরিকা দাবি করেছিল বেলুনটি চীনের। বৃহস্পতিবার ইউক্রেনের সেনা জানিয়েছে গোটা ইউক্রেন জুড়ে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। 24 ফেব্রুয়ারির আগে এই আঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের দাবি রাশিয়া একসঙ্গে বেলুন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন এবং সব একসঙ্গে ব্যবহার। ইউক্রেনের দাবি জবাবে তাদের অত্যন্ত হিসেব করে অস্ত্র ব্যবহার করতে হচ্ছে, কারণ তাদের অস্ত্রের ভাণ্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে। 70-80% অস্ত্র প্রায় শেষ। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলির কাছে অস্ত্রের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ইতিমধ্যেই তারা গোলাগুলি ছাড়াও
ছাড়াও ফাইটার জেট চেয়ে পাঠিয়েছে। দাবি পশ্চিমা দেশগুলি অস্ত্র পাঠালেও তা পাঠাতে সময় নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিয়েছে, কিন্তু তা দেওয়ার আগে তারা দীর্ঘ সময় নিয়েছে। এ সময়টায় আর ইউক্রেনের হাতে নেই বলে তাদের দাবি। রাশিয়া ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে প্রতিটি দিনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনের কর্মকর্তারা। শক্তিশালী যুক্তরাষ্ট্রের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে ইরান। সামরিক শক্তি প্রযুক্তি ও এ খাতে ব্যয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও কোনো দেশ নেই। সামরিক ক্ষেত্রে অসম্ভব শক্তিশালী যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জের মুখে ফেলা যায়, এটা আগে ধারণা করাও যায়নি। অথচ মার্কিন ঘাঁটিতে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে সেই কাজটাই করেছে ইরান। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডল ইস্ট মনিটরের এক নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্র সবসময় মনে করে এসেছে তাদের ঘাঁটিতে হামলা চালানোর সাহস বা সক্ষমতা কারণেই। এমন দম্ভ থেকে অনেক কিছুই করেছে মার্কিন প্রশাসন, কিন্তু তাদের সেই দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ ইরান। কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে 8 জানুয়ারি সবাইকে বিস্মিত করে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র হয়তো ভাবেনি এমন ভয়াবহ হামলা চালাবে তেহরান। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের কোনো সেনা হতাহত হয়নি, এমনকি ঘাঁটিরও খুব বেশি ক্ষতি হয়নি। ক্ষেপণাস্ত্র হামলায় কোনো মার্কিন সেনা হতাহত না হওয়ায় ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানায় ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, ইরানের হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হলে তেহরানকে এর কঠোর জবাব দেওয়া হবে। ইরানের হামলায় ট্রাম্প সহ অন্যরা তখন ক্ষতির বিষয়টি অস্বীকার করলেও ধীরে ধীরে সব সত্য বেরিয়ে আসছে। হামলার পরের সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সিকিমের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর। তুরস্ক সিরিয়ার আতঙ্কের মধ্যেই ভারতের সিকিমের পর এবার কাঁপল জম্মু কাশ্মীর। শুক্রবার ভোর 5টায় জম্মু কাশ্মীরের কাটারায় আঘাত আনে এটি। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু কাশ্মীরের কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে। ভোর 5টায় ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত আনে। এর আগে গত সোমবার ভারতের উত্তর পূর্বের পাহাড়ির রাজ্য সিকিমের ভূমিকম্পের আঘাত আনে রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল 4.3। সিকিমের ইয়োকসম শহরে ছিল ভূমিকম্পের উৎস স্থল। ইসরায়েল এখনো নীল থেকে ফোরাত পর্যন্ত দখলে স্বপ্ন দেখে। ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষকরা এখনো নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন তিনি। হাসান নাসরুল্লাহ বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল পতনের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের যে স্বপ্ন, সে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। 1948 সালে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি ভূখণ্ড জবর দখল করে প্রথম অবৈধ ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর 1967 সালের যুদ্ধে আরো বিশাল এলাকা এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হয়। মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এই রাষ্ট্রটিকে বিস্তৃত করার একটি পরিকল্পনা ইসরায়েলের রয়েছে, কিন্তু ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখনো তার সফলতার মুখ দেখেনি। রাশিয়ার আক্রমণে সেই রাতের ঘটনা জানালেন ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করবে সেটা তিনি ধারণা করতে পেরেছিলেন। 24 ফেব্রুয়ারির ভোর রাতে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। আগের দিন সন্ধ্যায় তিনি ঘটনা আঁচ করতে পেরেছিলেন। ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেন, আমি বিছানায় গিয়েছিলাম, কিন্তু এটা ছিল খুব ছোট একটা রাত, কারণ কয়েক ঘন্টার মধ্যে কেউ আমাকে ডাকতে যাচ্ছে। স্টলটেনবার্গ বলেন, প্রকৃতপক্ষে সেটি ঘটেছিল। ন্যাটো মহাসচিব বলেন, ভোর 4টার কাছাকাছি প্রধান সহযোগী আমাকে ডাকে। তিনি আমাকে সংক্ষিপ্তভাবে জানান, তারা শুরু করেছে, মানে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছে। এটা বিস্ময়কর কিছু ছিল না, মন্তব্য করে তিনি বলেন, কারণ আমরা জানতাম এটা ঘটতে যাচ্ছে। আল জাজিরার খবর অনুসারে 2022 সালের ফেব্রুয়ারির কয়েক মাস আগেই ন্যাটো প্রধান সতর্ক করেছিলেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে। আগে থেকেই মস্কো ইউক্রেন সীমান্তের কাছে সেনা ইউনিট মোতায়েন করেছিল। আক্রান্ত হলে রাশিয়ার পাশাপাশি লড়তে প্রস্তুত বেলারুশ, বলছে লুকাশেঙ্কো।
প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেলারুশ আক্রমণের শিকার হলে মিত্র রাশিয়ার পাশাপাশি ইউক্রেনে তার দেশ লড়াই করতে প্রস্তুত রয়েছে। লুকাশঙ্ক বলেন, আমি শুধু একটি ক্ষেত্রে বেলারুশের ভূখণ্ড থেকে রাশিয়ানদের সাথে লড়াই করতে প্রস্তুত, যদি একজন সৈন্য আমার লোকদের হত্যা করতে বেলারুশের ভূখণ্ডে আসে তখন রাষ্ট্রচালিত বার্তা সংস্থা বেল্টা লুকাশঙ্ক সংবাদ সম্মেলন উদ্ধৃত করে এই খবর দিয়েছে। বেলারুশের এই প্রেসিডেন্ট বলেন, যদি তারা বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তবে প্রতিক্রিয়া হবে সবচেয়ে ভয়াবহ এবং যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির রূপ নেবে। রাশিয়ার সামরিক বাহিনী গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য বেলারুশের অঞ্চলকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে, অর্থাৎ ইউক্রেন আক্রমণ করতে রাশিয়া বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে। পশ্চিমা দেশগুলো এর জন্য বেলারুশের উপর নিষেধাজ্ঞাও দিয়েছে।